তো দেখো, মেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এবারে আমরা বেরোবো। ঠিক আছে, ফাইনালি আজকে যেতে পারছি মেলায়। এই যে তোমাদের দাদা ভাই এসেছে, এই মাত্র তো এই মাত্র এলো, এখন ও রেডি হচ্ছে, বাইরে রেডি হচ্ছে, আর আমি রেডি হয়ে গেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো এই শাড়িটা পরেছি, কেমন লাগছে কমেন্টে জানিও। ঠিক আছে, তো মেলা গিয়ে দেখা হবে। এখন তাহলে এখানেই বন্ধ করছি ভিডিওটা। যাই হোক, আজকে ফাইনালি মেলায় যেতে পারছি। তো দেখো এখানে ওরাও রেডি হচ্ছে বাপ বেটাতে, আর আমি তো আগেই রেডি হয়ে গেছি, রেডি হয়ে আর বসেছিলাম। আর বিছানাটার অবস্থা দেখো একবার, বিছানাটা একদম অগোছালো হয়ে আছে। তো ভাবলাম থাক, এখন মেলা থেকে এসে পরে না হয় গোছাবো। আর আমার সঙ্গে আমাদের কেনামাও যাচ্ছে, আমাদের বাড়িতে এসছিল, তারপরে বললাম বসো আমরা একসঙ্গেই যাব। তাহলে আমার সঙ্গে দেখা করতে এসছিল আমার কেনামা। তো দেখো কেনামা আর কেনাম ভাই আর আমি, আমরা তিনজনেতেই যাচ্ছি। আর আমার মা তো মেলাতেই আছে, বাপের বাড়ির ওখানে গিয়েছিলাম জানো তো, গিয়ে দেখলাম যে মা নেই, মানে দরজায় চাবি দেওয়া। মা আমাকে ফোন করেছিল অবশ্য যে তোরা কি এখনই আসবি, বললাম যে না আমাদের একটুখানি দেরি হবে যেতে, তুমি বরং চলেই যাও, আরতি দেখবে তো, ওই জন্য বললাম তুমি চলেই যাও, আমাদের আর আরতি দেখা হবে না। কারণ তোমাদের দাদা ভাই দোকান থেকে এলো, তারপরে রেডি হলাম, তারপরে এলাম, তাহলে তো অনেকটাই দেরি হয়ে গেল। আর আরতি দেখতে হলে না সাড়ে ছটার থেকে 7টার মধ্যে আসতে হতো, তো অত তাড়াতাড়ি তো আর রেডি হতে পারিনি, ওই জন্য আসতে দেরি হয়েছে। তো ওই জন্য মাকে বললাম তোমাকে আর অপেক্ষা করতে হবে না, তুমি চলে যাও। তো দেখো এখানেও একটা হরি মন্দির মানে হয়েছে আর কি, নবকুঞ্জের মধ্যে এখানে একটা করা হয়েছে। তো দেখো এখানে ঠাকুর রাখা হয়েছে, এখানে জানো তো এখন কীর্তন শুরু হয়নি, এখন ভোগ দেওয়া হচ্ছে। তো দেখো এখানে আমার বাবা ভোগ দিচ্ছে এইখানেও, তো সব জায়গাতে এক এক করে দিয়ে এলো ভোগ। ন জায়গাতে দিতে হবে, তো নটা আট চালা আছে, তাহলে ন জায়গায় দিতে হবে, তো এখানে এলো। আর দেখো আমার মা এখানে বসে আছে, ফাইনালি মাকে খুঁজে পেলাম। এত ভিড়ের মধ্যে মা যে কোথায় আছে খুঁজেই পারছিলাম না, তো তারপরে খুঁজে পেলাম। আর এখানটা এত সুন্দর লাইটিং করে সাজিয়েছে না, খুব সুন্দর। তো আমরা একটুখানি হরিবোল শুনে পরে চলে এলাম মেলাতে। হরিবোলের একটুখানি যেতে হয় হরিবোল থেকে, ওখানে হরিবোল হচ্ছে আর এদিকে মেলা, তো একটুখানি দাঁড়িয়ে শুনলাম, তারপরে চলে এলাম মেলাতে। তো মেলাতে ঢুকে পড়েছি, আর মেলাতে ঢুকতে না ঢুকতে দেখা হয়ে গেল আমার ভাইয়ের সঙ্গে। তো ভাই আছে মেলাতে, তাই দেখো ভাইয়ের সঙ্গে মেলায় দেখা হলো, ও ওদের বন্ধু বান্ধবদের সঙ্গে চলে এসছে মেলায়। তো আমাকে বলল ঘর দিকে কো গেছিলি, বললাম যে না গিয়েছিলাম, চাবি দেওয়া আছে। তো ও ওদের বন্ধুর সঙ্গে ঘুরতে চলে গেল, আর আমরা ওইখানে আমাদের মতো ঘুরবো আর কি। তো দেখো এখানে একটা খাজার দোকান আছে, খাজা মালপোয়া এইসব। তো মেলাতে এসেই মানে শুরু করে দিয়েছি কৌটো বাটা কিনতে, তো এইগুলো না মেয়েদের একটা নেশা, বাড়িতে যতই থাকুক তাও মেলাতে এলে মনে হয় যে এটা কিনবো সেটা কিনবো। তো যাই হোক, এই দোকানটা হচ্ছে হরেক মাল 7 টাকা জানো তো। তো সেই দোকান থেকে আমি একটা কৌটো আর একটা মুখোশ কিনলাম, বাঘের মুখোশ, দেবজিতের বায়না, ও বাঘের মুখোশ কিনবে, তো কিনে দিলাম ওকে। আর ও বলছে মুখোশটা পরে আমি গোটা মেলাতে হাঁটবো। তো আমি তখন ওকে বললাম তুই মুখোশ পরে হাঁট ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে হাঁটবি না একদম, মুখোশ পরে ভালো করে দেখতে পাবি না, তারপর পড়ে টড়ে যাবি। তো যাই হোক, তারপরে ও মুখোশটা খুলে দিয়েছিল। তো দেখো এখানে একটা খেলনার দোকান আছে, এখানে ছোট ছোট টেডি পুতুল এইসব বিক্রি হচ্ছে, আর অনেক প্রচুর খেলনা বিক্রি হচ্ছে, গাড়ি বাচ্চাদের রিমোট দেওয়া গাড়ি অনেক কিছু। আর এখানে রয়েছে একটা খাবারের দোকান, আর এইদিকে না একটা ফাস্টফুডের দোকান আছে। তো এই ফাস্টফুডের দোকানটাতে না আঁশ জিনিস বিক্রি করছে জানো তো, যদিও বারণ করে দেওয়া হয়েছিল যে আঁশ জিনিস কিছু বিক্রি না করতে। তো দেখো দেবজিৎ এখানে মুখোশটা পরে নিয়েছিল, তাও ওরা বিক্রি করছে জানো, কথাই শোনেনি। তো আমরা তো আঁশ জিনিস কিছু খাচ্ছি না এখন। তো দেখো তারপরে চলে এসেছি কাপের দোকান, কত কাপ দেখো, কাপগুলো দেখেই মনে হচ্ছে সব নিয়ে বাড়ি চলে যাই। তো যাই হোক কাপ দেখছিলাম এখানে, তারপরে কিনেও নিলাম 2টো কাপ। তো আজকে 2টো কিনলাম, এখন তো মেলা অনেক দিন চলবে, আরও অন্য দিন এসে আরও কিনে নিয়ে যাব। তো আজকে বললাম 2টোই থাক। তো দেখো এখানে সব কানেরের দোকান, এই দোকানটা হচ্ছে হরেক মাল 40 টাকা।
তো এখানে সবাই কানের কিনছে আর আমি এখন দেখছি, আমি কিন্তু কানের টানের কিছুই নিলাম না। আজকে মেলাটাতে অত খুব একটা ভিড় নেই জানো তো, ওই জন্য ভাবলাম থাক অন্য আরেক দিন এসে কানের টানের কিনবো। আর ওরাও বলছিল যে ওরাও এখন নাকি সব জিনিসগুলো বার করে নি, ওদের জিনিসগুলো বার করতে দুদিন টাইম লাগবে। তো আমি ভাবলাম যে সবগুলো আগে বার করুক, তারপরে অন্য আরেক দিন এসে তখন কিনবো কানের টানের। আজকে আর কিছুই নিলাম না ওই জন্য। তো এত বাচ্চাদের খেলনা এসছে আর ফুল এসছে বিক্রি করতে, খুব ভালো লাগছে। তো মেলাতে এসে চারিদিক ঘুরে ঘুরে দেখছি, কিছু কিনি আর না কিনি চারিদিক কিন্তু ঘুরে ঘুরে ঠিক দেখে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি চিন্তা করো না, আজকে কিনছি না তো কি হয়েছে, অন্য দিন ঠিক কিনবো, তোমার পকেট থেকে ঠিক আমি টাকা ঘষাবো। তো সেটাই বলে ওর সঙ্গে আমি ইয়ার্কি করছিলাম। আর এখানে দেখো ঠাকুরের কত ফটো বিক্রি করা হচ্ছে, শুধু ঠাকুরের ফটো নয়, এখানে বাচ্চাদের সিনারি মানে অনেক কিছু, ফুল টুল এইসব। আর এখানে প্রদীপ মানে এখানে পাথরের থালাবাটির দোকান আর কি, তো প্রদীপ ছোট ছোট বাটি পাথরের এইসব। আর এখানে রয়েছে অনেক কিছু নাগরদোল্লার মতো, তো এখানে কিছুতেই চাপলাম না, আমার আবার এইসবে না চাপতে একদম ভালো লাগে না। তো বাচ্চাদের অনেক কিছু এসছে, তো এইগুলো দেখে না ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। এখন বড় হয়ে গেছি, এখন মনে হচ্ছে না এইগুলোকে দেখে যে চাপি। আর ছোটোবেলাতে মেলাতে এলেই মনে হতো যে এটাতে চাপবো ওটাতে চাপবো এইসবই করতাম। আমি জানো তো একবার না নাগরদোল্লাতে চেপেছিলাম, আর নাগরদোল্লাতে সেই আমি ফার্স্ট টাইম চেপেছি আর সেই লাস্ট, আর বাবা কোনোদিন চাপবো না, চেপে আমার শিক্ষা হয়ে গেছে। কি ভয় করছে জানো তো নাগরদোল্লায় চেপে, মানে আমি তো পুরো চোখ বন্ধ করেছিলাম, তাকাইনি পর্যন্ত, মানে মনে হচ্ছিল কতক্ষণে আমাকে নামিয়ে দেবে। তো আমার জন্য তো আর নামাবে না, মানে থামিয়ে দেবে না নাগরদোল্লাতে, আরও অনেক লোক চেপে আছে। তো যাই হোক অনেক কষ্ট করে বসেছিলাম, তারপরে আর কোনো দিন চাপিনি। তো দেখো আরেকটা কাপের দোকান চলে এসেছি, আমার মনে হচ্ছে ওই আগের কাপের দোকানটার থেকে এই দোকানটাতে আরও বেশি ভালো কাপ আছে। আগের কাপের দোকানটাতে কাপ কিনে নিয়ে খুব ভুল করলাম, ওখানের থেকে এখানে না আরও অনেক ভালো ভালো কাপ ছিল। তো ভাবলাম ঠিক হয়েছে জানিয়েছি নিয়েছি, অন্য আরেক দিন এসে এই কাপের দোকানটার থেকে কাপ কিনবো। তো দেখো কত কানের চুড়ি সমস্ত কিছু রয়েছে এখানে। আর মেলায় এসেছি, কিছু খাবো না বললে হয়, খেতে শুরু করে দিয়েছি পাপড়ি চাট। তো পাপড়ি চাটের দোকানটাতে না আগে জিজ্ঞেস করলাম যে ভাই তোমরা নিরামিষ করছো তো, পেঁয়াজ টেয়াজ দিচ্ছ না তো, তো ওরা বললো না, তো তার জন্য নিয়ে নিলাম আমরা, খেতে শুরু করে দিয়েছি। আর তারপরে মেলা থেকে চলে এসেছি বাপের বাড়ি, তো এখানে মা এখন চা করতে ব্যস্ত মায়ের জামাইয়ের জন্য। আর আমি ভাবলাম এই ফাঁকে একটুখানি ভিডিও করে নিই, আর মেলাতে তো পাপড়ি চাট খেয়ে এলাম, আর এবারে মায়ের কাছে খাবো খাবার, তারপরে বাড়ি চলে যাব। মা রান্না করে রেখে গিয়েছিল মেলাতে বিকেলবেলাতেই, যাতে এসে পরে আর দেরি না হয়। আর মা এখানে চা করছে, তো দেখো চা হয়ে গেছে, মায়ের কাপে ছেঁকে নিয়েছে চা। তো যাই হোক এবারে খেয়ে নিই, তারপরে বাড়ি চলে যাই। তো দেখো আমি খেতে শুরু করে দিয়েছি, আর মা আজকে রান্না করেছিল মটরশুঁটি আলু দিয়ে ঘুগনি আর নারকেল দিয়েছিল তার সাথে, আর ব্রকোলির তরকারি করেছিল। এত সুন্দর করেছিল না রান্নাগুলো, কি বলবো তোমাদেরকে, নিরামিষ রান্না কিন্তু মনে হচ্ছিল যেন ভোজঘরের রান্না, এই রকম টেস্ট হয়েছিল। আর আমার মা এত সুন্দর রান্না করে যে কি বলবো তোমাদের, আমার তো মায়ের হাতে রান্না খেতে খুব ভালো লাগে, শুধু আমার মা বলে বলছি না, এত ভালো রান্না যে কি বলবো তোমাদের। বাড়িতে চলে এসেছি, আর এসে মশাই টশাই টাঙিয়ে নিলাম, এবারে শুয়ে পড়বো, মেলাতে ঘুরে একদম ক্লান্ত হয়ে গেছি। আর এই দেখো আরেকজন এসেই শুয়ে পড়েছে, এখনও ঘুমোয়নি, তো ঘুমিয়ে যাবে, আজ দুপুরে ঘুমিয়েছে জানো তো, তাও ঘুম পেয়ে গেছে আবার। তো যাই হোক এবারে শুয়ে পড়বো, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। আর দেখা হচ্ছে পরের নতুন ভিডিওর সঙ্গে, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, টাটা।